দেখো আমি ভোট দিয়ে চলে এসেছি, আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওরিও বিস্কুট দিয়ে কেক বানানোর রেসিপিটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি ওরিও বিস্কুটগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি, এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি মিশে করে নেব, পুরো পাউডার টাইপের তৈরি, পাউডার না পেস্ট টাইপের তৈরি করে নেব। এর মধ্যে একটুখানি দুধ দেবো আর চিনিটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো, কেন কি না হলে চিনিটা না পাউডার হবে না, তো সেই জন্য আমি এটার মধ্যেই চিনিটা দিয়ে একবারে দিয়ে দেবো মিক্সারে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুগণ, ওরিওর যে পাউডারটা করে নিয়েছিলাম এটার মধ্যে, সেটাকে আমি এই যে এখানে নামিয়ে নিয়ে ভালো করে দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি, আর আমি চিনিটাও কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে পাউডার সুগার করে নিয়েছি। তোমাদের কাছে পাউডার সুগার থাকলে তোমরা পাউডার সুগার ইউজ করতে পারো। এবারে এটাকে ভালোভাবে মিলিয়ে নেব, এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে বেকিং পাউডার, ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো বন্ধুগণ, এই কড়াইটার মধ্যে আমরা কেকটাকে বসিয়েছি, এই যে দেখো ঢাকা দেওয়া, ঢাকাটা এখন খোলা হচ্ছে, দেখেছো কি দারুণ করে ফুলে উঠেছে কেকটা। আর এই কড়াইটার মধ্যে না আমি যেটা করেছি, তোমরা হচ্ছে সেটাই করে নিতে পারো, তোমরা লবণও দিয়ে নিতে পারো, তাহলে কড়াইটা পুড়বে না। আমি হালকা করে তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম, গ্রিস করার পরে তার উপর দিয়ে এই স্ট্যান্ড মানে স্ট্যান্ডটা বসিয়েছি, এটাকে মোটামুটি 10 মিনিট মতন হালকা আঁচে ঢাকা দিয়ে ফার্স্টে গরম করে নিয়েছি, তারপরে আমি এই বাটিটার মধ্যে ব্যাটারটা দিয়ে এই কেকটাকে বসিয়েছি। দেখো কি সুন্দর করে ফুলে গেছে কেকটা। দিচ্ছি একটুখানি দুধ, ডেয়ারি মিল্ক চকলেট আর তার সঙ্গে বাটার দিয়ে দেখো কি সুন্দর ক্রিম হচ্ছে। বন্ধুগণ, ওরিও কেকটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, খুব ইজি তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। আর যদি করে নিতে না পারো তাহলে আমার কাছে চলে এসো, আমি অবশ্যই শিখিয়ে দেবো ওরিও কেক বানানো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্নটা করে নেবে, আর হচ্ছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার যাদের চেনা জানা রয়েছে তোমাদের তাদেরকেও বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর আমাকে এইভাবে সাপোর্ট করো। থ্যাংক ইউ।